আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হায়রাগ্লো। আজ আমি একটি হোয়াইটনিং ক্রিমের রিভিউ নিয়ে চলে আসলাম। ক্রিমটির নাম হচ্ছে ফেস টু ফেস বেবি ফেস হোয়াইটনিং ক্রিম। তো এই ক্রিমটা স্কিনের জন্য কতটা ভালো হবে এবং স্কিন হোয়াইটনিং করতে কতটা কাজ করবে সেই সব কিছু নিয়ে আজ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, যাতে করে এই বেবি ফেস হোয়াইটনিং ক্রিম সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন। আর আমি আমার এই চ্যানেলে বিভিন্ন বিউটি প্রোডাক্টের 100% অনেস্ট রিভিউ শেয়ার করে থাকি আমার রিসার্চ এবং নলেজ থেকে। আপনি যদি এমন ভিডিও দেখতে ইন্টারেস্টেড হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি চলে এসেছি ফেস টু ফেস বেবি ফেস হোয়াইটনিং ক্রিমের রিভিউ নিয়ে। এই বেবি ফেস হোয়াইটনিং ক্রিমটি ইরানি একটি ক্রিম। এই ক্রিমটি 25 গ্রামের একটি ক্রিম। এই ক্রিমটির গায়ে লেখা রয়েছে অ্যাক্টিভ ক্লিয়ার ডার্ক স্পট অ্যান্ড হোয়াইটনিং 7 ডেজ। এই ক্রিমটির গায়ে আরও লেখা রয়েছে হোয়াইটনিং ক্রিম উইথ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। কিন্তু আসলে এই ক্রিমটিতে কতটুকু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে তা বলাটা মুশকিল। আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনকে 7 ডেজে কখনোই ফর্সা করতে পারবে না। তো এখন আসি এই ফেস টু ফেস বেবি ফেস ক্রিমটি কী কী কাজ করে বা এই ক্রিমটি অ্যাপ্লাই করলে আমরা কেমন রেজাল্ট পাবো। এই ক্রিমটা প্রথমেই আমাদের স্কিনকে ফর্সা করবে। এই ক্রিমটা আমাদের স্কিনকে গ্লোয়িং করবে। এই ক্রিমটা ইউজ করার 7 দিনের মধ্যেই আপনার স্কিনটা ফর্সা হতে শুরু করবে। এই ক্রিমটা স্কিনের দাগ দূর করতে হেল্প করবে। আপনার স্কিনে যদি ব্রণের দাগ থাকে সেটা রিমুভ করতে এই ক্রিমটা হেল্প করবে। স্কিনটা সফট করবে এবং স্কিনটাকে স্মুথ করবে। অনেক সেলাররাই দাবি করে এই ক্রিমটা স্কিনের মেস্তা দূর করবে পার্মানেন্টলি, কিন্তু আসলে এটা সম্পূর্ণই মিথ্যা কথা। এই ক্রিমটা স্কিনের মেস্তা পার্মানেন্টলি দূর করতে পারবে না। এই ক্রিমটি থেকে ভালো একটি রেজাল্ট পেতে হলে আপনাকে এই ক্রিমটি 2 থেকে 3টা ইউজ করতে হবে, তাহলে এই ক্রিম থেকে আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারবেন। অনেক সেলাররাই দাবি করে যে এই ক্রিমটা 3 থেকে 4টা ইউজ করলে স্কিনটা পার্মানেন্টলি ফর্সা করে, কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা বা একটা ভুল কথা। এই ক্রিমটা কখনোই আপনার স্কিনকে পার্মানেন্টলি ফর্সা করতে পারবে না। এখন পর্যন্ত এমন কোনো ক্রিমই আসেনি যেটা স্কিনকে পার্মানেন্টলি ফর্সা করতে পারে। এই ক্রিমটা আপনি যতদিন ইউজ করবেন ততদিনই ফর্সা থাকবেন, কিন্তু ছেড়ে দিলে আবার আগের মতোই হয়ে যাবেন। এই ক্রিমটা পার্মানেন্টলি স্কিন ফর্সা করে এটা সেলাররা এজন্যই বলে যাতে তাদের সেলটা অনেক বাড়ে। তো আপনি চাইলে আপনার স্কিনকে ফর্সা করতে এবং স্কিনের দাগ দূর করতে এই ক্রিমটি ইউজ করতে পারেন। কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে এই ক্রিমটি আপনার স্কিনে পার্মানেন্টলি কাজ করবে না। এই ক্রিমটি আপনি যতদিন ইউজ করবেন ততদিন আপনার স্কিনটা ফর্সা থাকবে, সুন্দর থাকবে, কিন্তু যখন আপনি এই ক্রিমটি ছেড়ে দিবেন তখন আবার আগের মতোই হয়ে যাবে। তো তাও যদি আপনি চান এই ক্রিমটি ইউজ করে দেখতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার ফেস টু ফেস বেবি ফেস হোয়াইটনিং ক্রিমের রিভিউ। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।